রাহিম, তোরা টেলিভিশন অনলাইনের বিশেষ আয়োজন পবিত্র মাহে রমজানে আত্মশুদ্ধি, পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি বিষয়ক আলোচনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোরা টেলিভিশন স্টুডিওতে। আমি পীরজাদা আব্দুল আলিম অভি আল কাদরি আল বৈরবলি। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা নিয়ে যিনি আজকে আমাদের অতিথি, ইনি গাউছল আজম বৈরাবরী দরবার শরীফের পীরজাদা সৈয়দ সম্রাজ রেজভি। আপনারা প্রশ্ন করবেন, আমাদের স্টুডিও থেকে আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়া হবে। কাছের ও দূরের দর্শক শ্রোতা যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকেই আমাদের তুরাক টেলিভিশন অনলাইনের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথি সৈয়দ সম্রাজ রেজভি। আমি আজকে আমাদের অতিথির কাছে জানতে চাব যে মাহে রমজান কেন এত ফজিলতপূর্ণ। আমরা জানি আরবিতে 12টি মাস, সে 12টি মাসের মধ্যে একটি মাসের নাম রমজান। সে রমজান মাসটা কেন এত গুরুত্বপূর্ণ? এই মাসে কি এমন ফজিলত? এই মাসে আমরা কি ইবাদত বন্দেগি করতে পারি? আর এই মাসে আমরা যে ইবাদত বন্দেগি করব তাতে আমরা কিভাবে নিজের আত্মশুদ্ধি অর্জন করতে পারি, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আব্দুল আলিম কবি সাহেব, ধন্যবাদ এই টিভি চ্যানেলকে আজকে আমাকে স্টুডিওতে থাকার জন্য। আত্মশুদ্ধি কিভাবে করতে পারি বা এই রোজার রমজান মাসটা কিভাবে কাটাতে পারি? রমজান অর্থ হচ্ছে প্রখরতা, তপ্ত, তপিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তো এটা আর কি, এই জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমার আমার লাইফের যত পাপ, আমি যত গুণা করছি, অন্যায় করছি, এটাকে জ্বালিয়ে দেওয়ার মতো এই ইবাদতটা। এর জন্য এটাকে নাম দেওয়া হয়েছে রমজান মাস। আর রোজা রেখে আমাদেরকে সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আমাদেরকে সৎ পথে চলতে হবে, আমাদেরকে মিথ্যে কথা বলা যাবে না, আনুষাঙ্গিক আরও কিছু আছে এগুলো করা যাবে না, হালাল খাওয়া খেতে হবে সেহেরি এবং ইফতারে। আমরা আজকে ঘুষ, আমরা সুদ এইসবের টাকা দিয়ে যদি সেহেরি খাই বা ইফতার করি, আমি বা আমার পরিবার পরিজন, এগুলা হারাম। বিকজ আপনি যদি ঘুষের টাকা দিয়ে খাসির মাংসও কিনেন, ওটা সোরের মাংস হয়ে যায়। ঘুষের টাকা দিয়ে যদি আপনি খাসির মাংসও কিনে খান, ওটা সোরের মাংস পর্যায়ে চলে যায়। তার মানে সোরের গোস্ত যেমন মুসলমানদের জন্য হারাম, ঘুষের টাকা যদি কেউ হালাল জিনিস কিনে আনে, ওইটাও হারাম হারাম হয়ে যায়। তারপরে আমরা তসবি করব, আমরা মুরাকাবা মুসাবেদায় বসব, আমরা আল্লাহকে সবসময় আল্লাহকে স্মরণ করব, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করব, আমরা টোটালি আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের হাত, আমাদের পা, আমার যে হিউম্যান অর্গান যা আছে আমাদের বডিতে, সবগুলোর জন্যই আমাকে এটা মানে সংযত থাকতে হবে, সবগুলোকে সংযত রাখতে হবে। তার মানে আপনি পঞ্চ ইন্দ্রিয়র কথা বলছেন? পঞ্চ ইন্দ্রিয় রাইট, পঞ্চ ইন্দ্রিয় আমার সংযত রাখতে হবে, নাইলে আমি আত্মশুদ্ধি বা হতে পারবো না। আর আত্মশুদ্ধির ব্যাপারটা আর একটু ডিপলি যদি যাই, এই আত্মশুদ্ধি করতে হলে একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ, একজন মুর্শিদের কাছে যেতে হবে। তার মানে কামিল পীরের কাছে? রাইট, এক্স্যাক্টলি, মুর্শিদ পথপ্রদর্শক ওনার কাছে যেতে হবে। ওনার কাছ থেকে আপনার মিলবে আত্মমুক্তি। উনি যেভাবে আপনাকে চলতে বলবে, যেভাবে আল্লাহর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ, আল্লাহর যে আদেশ, এই জ্ঞানগুলো উনি আপনাকে দিবে, এবং ওই জ্ঞানের উপরে থাকলেই আপনি আত্মমুক্তি পাবেন। আত্মশুদ্ধি না হলে আত্মমুক্তি কোনোদিনও হবে না। আর আত্মশুদ্ধি করতে হলে ওই রকম একজন মুর্শিদের কাছে, পীরের কাছে যেতে হবে আপনার, নাহলে আপনার কখনোই মুক্তি মিলবে না। তার মানে
যিনি আত্মশুদ্ধি অর্জন করেছেন এনাকেই তো আমরা কামিল পীর মনে করতেছি। অফকোর্স আর এই কামিল পীরের দেখানো পথে যদি আমরা চলি, আমরা যদি আল্লাহ এবং রাসুলের বিধান অনুযায়ী আমরা সেই কামিল পীরকে অনুসরণ করি, তাহলে আমাদের আত্মশুদ্ধি অর্জন করা আত্মশান্তি এবং আত্মমুক্তি। তার মানে যিনি আত্মশুদ্ধি অর্জন করলো ইনি আত্মমুক্তি পেতে পারে, রাইট? আর যদি আত্মশুদ্ধি অর্জন না হয় তাহলে আমরা যা কিছুই করি, লোক দেখানো যত ইবাদত বন্দেগি করি, তাতে কি কোনো রেজাল্ট আসবে? না, এতে আমাদের কোনো রেজাল্টই আসবে না, রেজাল্টই আসবে না। আমরা যদি এই আত্মমুক্তি না পাই, আত্মশুদ্ধি হয়ে যদি আত্মমুক্তি না পাই, আমাদের কোনো রেজাল্টই আসবে না, আমাদের সব কিছু জিরো। এই জন্য আমাদের ওলি আউলিয়া পীর এদের কাছে আমাদের যেতে হবে, এদের কাছ থেকে আমাদের জানতে হবে, আমাদের তালিম নিতে হবে। আর রোজার ব্যাপারটা যেরকম, ওনারাই শিখিয়ে দেবে কীভাবে রোজা করতে হয়। ওই যে আমি এর আগে বলে গেছি যে আমাদের জন্য বারো মাসই রোজা, তো একটা মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারো মাসই কুরআন নাজিলের আয়াত আসছে। সো দ্যাট এখানে দেখা যায় যে বারো মাসই আমাদের সংযমে থাকতে হবে। আর এই বারো মাস আপনি সংযম হতে হলে একজন অলিয়াউলিয়ার কাছে যেতে হবে, একজন পিসাবের কাছে যেতে হবে, পথ প্রদর্শকের কাছে যেতে হবে, নাহলে আপনি এই এই পথই পাবেন না, আত্মশুদ্ধির পথই পাবেন না। ওনারাই একমাত্র বারো মাস এই নিজেকে কন্ট্রোলে নফস দমন করে রাখে। আচ্ছা, দর্শকদের প্রশ্ন ছিল যে আমরা সেহরি গ্রহণ করলাম, আমরা সারাদিন রোজা রাখলাম, আমরা দিন শেষে ইফতার গ্রহণ করলাম, এতে কি আসলে আমাদের পরিপূর্ণ রোজা হলো? আর এই রোজার মধ্যে আমরা দেখতেছি যে আমি সেহরি খেলাম, আমি সেহরি গ্রহণ করলাম, এটা কিন্তু শরীয়তের বিধান, এটা শরীয়ত, এটা প্রকাশ্য, এটা জাহেরি। আমি ইফতার করলাম, কয়েক রকমের আইটেম নিয়ে আমি তার সাজিয়ে বসলাম, তো এটাও জাহেরি বিষয়, এটা সবাই দেখতেছে। তা আসলে রোজাটা কি পুরাটাই জাহেরি, না এর মধ্যে বাতিনি কোনো বিষয় আছে? এটা কি পুরাটাই শরীয়ত, নাকি এর মধ্যে মারিফতের কোনো বিষয় আছে, নাকি এর মধ্যে চারটা তরিকাই সন্নিবিষ্ট আছে, যদি একটু বলতেন? এখানে মারিফত তো অবশ্যই আছে এবং চার তরিকা তো অবশ্যই আছে, এই সব রিলেটেড নিয়েই আপনার রোজা বা ইসলাম। এর আগে আমি বলে গেছি যে চা পীরের কাছে যেতে হবে, পীর তো তরিকা থেকে আসছে, তাহলে আপনার পীর সাহেবের কাছে বা মুর্শিদের কাছে যেতে হওয়া মানে আত্মশুদ্ধির জন্য যেতে হওয়া মানে ওনার কাছে যে আপনার আত্মমুক্তি, তাহলে উনি রিলেটেড এটার মধ্যে, রোজার মধ্যে উনি রিলেটেড। তারপরে শরীয়তের ব্যাপারটা হচ্ছে খেতে তো হবেই, খেতে দেখা যাচ্ছে, আর আমি যদি সেহরি না খাই তাহলে তো আমার রোজার ব্যাপারটা সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সেহরি খাওয়া, জি, আল্লাহর আদেশ আপনার ইফতার করা, দেখা যাচ্ছে যে আজান দিয়ে দিতেছে আমি অন্য কাজে ব্যস্ত, দেন ওই ওই সময় আমার তো এই রোজা আল্লাহ মানে আল্লাহর আদেশ আমি ভঙ্গ করতেছি, আল্লাহ বলে দিছে যে পানি খাও, আমি খেলাম না, এক ঘন্টা পরে গেলাম, তাহলে তো এটা আমি বাড়িয়ে নিয়ে যাচ্ছি। তো আমাকে আল্লাহর অনুবিধান, নবীর কথা মতো আল্লাহর বিধানে আমার চলতে হবে, আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে আমার চলতে হবে। তার মানে সেহের সাহরি এবং ইফতারের জন্য যে নির্ধারিত সময়, ঠিক সময় মতোই আমাদের কাজটা সমাধান করতে হবে, দেরিও জানি না হয় আর আগেও জানি না না হয়। তো এভাবে যদি আমরা রোজা রাখি তাহলে হয়তো আমাদের রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর আমাদের রোজাটা যদি কবুল হয় তাহলে তো আমরা মানব মুক্তির একটা সনদ পেতে পারি, পেতে পারি। তা আসলে রোজার মধ্যে আল্লাহর যে গুণাবলী, সেই গুণাবলী মানুষের মাঝে ধারণ করার কোনো বিষয় রোজার মধ্যে আছে কিনা? এটা তো আসলে প্রশ্নটা একটু কঠিন হয়ে গেল। যেমন বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন তো ইনি জাহিরিভাবে আল্লাহর আদেশ খানা খায় না,
কিন্তু একজন রোজাদারও কিন্তু রোজা রেখে ইনিও খানা খাওয়া থেকে বিরত থাকে, এরকম কিছু মিল কি? না না, আবার দেখেন আল্লাহ আল্লাহ বলে দিছে যে আপনি যদি না খেতে পারেন, রোজা না রাখতে পারেন, তাহলে ওই সম পরিমাণ আপনি যা খেতেন ওই সম পরিমাণ খাওয়া আপনি আরেকজনকে দেন, এটা তো আল্লাহ বলে দিছে। আপনি যদি রোজা না রাখেন, না রাখতে পারেন, মানে এখানে বলা হইতেছে অক্ষম, সাপোজ মনে করেন আমার বাবা যারা হয়তো একটু অসুস্থ, অসুস্থ তাহলে যারা অনেক বয়স হয়ে গেছে তাদের জন্য, আর ইচ্ছা করে যদি আমরা রোজা না, ইচ্ছা করলে তাহলে তো আল্লাহর আদেশ মান্য করা হলো না। যদি আমি ইচ্ছা করি রোজা না রাখি, আমি রোজা না করি, আল্লাহ নিজে বলছে যে আমি রোজাদারদের আমি নিজে পুরস্কৃত করব, নিজে পুরস্কৃত করব, এবং বেহেস্তের মধ্যে আল্লাহ রায়হান নামে একটা গেট আছে, ওই গেট দিয়ে শুধু রোজাদার রাই ঢুকবে। হ্যাঁ, রায়হান যে গেট সেই গেট দিয়ে শুধু রোজাদার রাই প্রবেশ করতে পারবে, ঢুকবে। তা আসলে আমরা শুনতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ইনি মাহে রমজানের প্রতিদান বা উপহার আল্লাহ দিবেন, তো সেই উপহারটা কি উপহার হতে পারে যদি আপনি একটু আকার ইঙ্গিতে আমাদেরকে বুঝাইতেন? যদি ওটা ক্লিয়ার প্রকাশ্যে ওইভাবে বলা যাবে না, একটু আকার ইঙ্গিতে যদি। আসলে যে বললাম যে আল্লাহ নিজে হাতে দিবে, এই যে রাইয়ার নামে একটা গেট আছে, আল্লাহ শুধু রোজাদারদের ঢুকাবে, বেহেস্তে তো অনেক অনেকেই যাবে, কিন্তু ওই গেটটা স্পেসিফিকলি শুধু রোজাদার, এটা এটার ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহই জানে, বা আল্লাহ কী পুরস্কৃত করবেন উনিই জানেন, আমরা তো আর বলতে পারবো না, বা এটার কোনো ইনস্ট্রাকশনও দেওয়া নেই। তবে আল্লাহ বলছে আমি নিজে হাতে পুরস্কৃত করব। তো বেহেস্তের যে কিছু সুখ কিছু সুবিধা সেটা তো হাদিস শরীফে আসছে, যে সেটা এমন সুন্দর, তার মানে এক কথায় সেখানে অভাবহীন আমি যা আশা করব। ক্লারিফিকেশন আছে আর কি, ক্লারিফিকেশন, যেমন আমি আপনি গেলে একজন একভাবে খাওয়াবে, একজন মিনিস্টার গেলে, প্রাইম মিনিস্টার গেলে তারা আরেক রকম খাওয়াবে, তা এইরকম ব্যাপারটা আর কি। যারা রোজাদার তাদের জন্য আরও সুন্দর জিনিস হয়তো আল্লাহ রাখছে, এর জন্যই বলছে আল্লাহ প্রেজেন্ট করেনি আমাদের। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের আরকান আহকাম মোতাবেক সেই আত্মশুদ্ধি অর্জনের সুযোগ দিক, আমরা প্রত্যেকে যেন সফলভাবে মাহে রমজান উদযাপন করতে পারি, আমরা যেন সেই মাহে রমজানের সিয়াম সাধনা করতে পারি, আমরা যেন পরহেজগারি অর্জন করতে পারি, এই আশা ব্যক্ত করছি। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে, সকলের প্রতি আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক দোয়া করছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আগামী দিন ঠিক এই সময়ে আবার আপনাদের মাঝে অন্য একজন অতিথি নিয়ে হাজির হতে পারি, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, এবং পবিত্র মাহে রমজানে কীভাবে আত্মশুদ্ধি অর্জন করা যায় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, আত্মশুদ্ধি অর্জন করুন।